22 জানুয়ারী অযোধ্যা রাম মন্দিরৰ প্ৰাণ প্ৰতিষ্ঠা উপলক্ষে যিসকল আমাৰ অসমৰ হত্তাধিকাৰ আছে সেই হত্তাধিকাৰসকল কিছুমান পিছতে অযোধ্যালৈ ৰাওনা হ'ব। তাৰ বাবে ইতিমধ্যে কামাখ্যা যি ষ্টেচন আছে সেই কামাখ্যা ষ্টেচনত এই মুহূৰ্তত অহা দেখিবলৈ পোৱা গৈছে আৰু প্ৰায় 22 জনীয়া দলটো যিখন এক্সপ্ৰেছ সেই 4:30 বজাত যিহেতু ৰাওনা হ'ব। আৰু এই মুহূৰ্তত দেখিছে আপুনি উত্তৰ কমলাবাৰী যি সত্ৰৰ হত্তাধিকাৰ জনাৰ্দন দেৱগোস্বামী ডাঙৰীয়া আছে তেখেতৰ বাবে আমি জানিবলৈ চেষ্টা কৰিম। এটা শুভক্ষণত আপোনালোকে যাবলৈ ওলাইছে, এই মুহূৰ্তত কি ক'ব বিচাৰিব? আসলে এই আমি সকলকে শ্রদ্ধা নিবেদন করছো, আর রাম পুরুষোত্তম যেহেতু আমার সকলের আরাধ্য দেবতা, গতি তখেতর জন্মস্থানত আজি তখেতর পুনের প্রাণ প্রতিষ্ঠার যে কার্যসূচী তালে যাবর কারণে ওলাই এই সময় আমি সকলকে ধন্যবাদ জানাম। আর বিশেষক এটাই আশা, আমার প্রায় 25 জন আধ্যাত্মিক গুরু যাবর কারণে ইতিমধ্যে প্রস্তুতি হয়ে আজি আমি উপস্থিত হয়েছো। আর আমি আশা রাখিছো রামর জন্মভূমি যে সুরক্ষিত হয়েছে, আর তার মানে একটা কথা আহ্বান, বিশেষ আমি শঙ্কর মাধব গুরুকজন আজি কৃষ্ণ সংস্কৃতির আমি জড়িত, গতি আমি আশা করো যাতে মথুরাও মানে হেরি হোক মানে মুক্ত হোক তার আমি আশা প্রকাশ করো। আপনাদের 22 তারিখে কার্যসূচীত অংশগ্রহণ করি, আর করে পেলে আমি 23 তারিখে আকো ঘুরি অহার ব্যবস্থা করি, আর 24 তারিখে আসলে রাজধানীত আমি গুয়াহাটীত সকলো আকো নামি। এটা ভাল খবর বলে কব লাগবে, কারণ আপনাদের সেই সমারোহ ইমান বছরে যেহেতু যে প্রাণ প্রতিষ্ঠা হবলে গৈ আছে সেই সমারোহত অংশগ্রহণ করব, অসমের পর আপনাদের প্রতিনিধিত্ব করব, 5-6 বছরীয়া যে অপেক্ষা আছিল সকলের আগ্রহ হেরি আছিল, আর মই নিজেই সত্রাধিকারের দায়িত্ব লওয়ার দিন ধরে এই কার্যসূচীর বিশেষভাবে জড়িত আছিল। আর আজি অকল আমিয়ে নয়, আমার বিভিন্ন সত্রর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর যে আধ্যাত্মিক গুরুসকল আছে তেখেত সকলো আহিছে, আমার নারায়ণপুরের আহিছে বা বিভিন্ন প্রান্তর আহিছে, আর সমগ্র উত্তর পূর্বাঞ্চলের পর আমার 101 জন যার ব্যবস্থা। ধন্যবাদ জ্ঞাপন করছো, কোন সত্র আপনি অবন কলে সুবিধা? মই আপনার ধন্যবাদ জানাইছো, মই ডিব্রুগড়ের পর আহিছো, মোর নাম শ্রী শ্রী রাজেশ্বর মহাপাত্র, মই বীরবল সত্র সত্রাধিকার চাহ জনগোষ্ঠী আদিবাসী লোক সমাজের মাজত মই গুরুজনার আর্হিরে আর আমার চাহ জনজাতির মাজত ঐক্যতা রাখি আমি ভাগবতর ধর্ম প্রচার করে চলি আছো, আর সন্ত মহন্তর পদচিহ্নরে আমি আগবাড়ি লৈছো, আর অযোধ্যার যেটা আমার যাত্রা সেই যাত্রা শুভ হোক সকলরে মঙ্গল কামনা করছো। আর ইমান দিনের আমার আপেক্ষিক যে মন্দির তার তার যে প্রতিষ্ঠা হবল লৈছো তার কারণে আমি উৎসাহিত, আর মনে প্রাণে আমি জড়িত আছো সকল সত্র মহন্ত সত্রাধিকার যা মঠাধীশ আছে সকলরে লগত আমি একতার ভাব রাখি চলবলে আগবাড়ি আইছো। ধন্যবাদ থাকিল, 5-6 বছরীয়া অপেক্ষার অন্ত পেলাব, আর অন্ত পেলায় আপনাদের যেহেতু যে প্রতিষ্ঠা সমারোহ রাম মন্দির সেই তাত আপনার যাব ওলাইছে, এটা শুভক্ষণ যাব ওলাইছে, এই মুহূর্তত যাত্রার পূর্বে কি কব বিচার? কৃষ্ণ নমস্কার, মই লক্ষিমপুর বিপুরিয়া শ্রী শ্রী সাংনী সত্র সত্রাধিকার দায়িত্বত আছো, শ্রী যোগেন্দ্র লাগাছো, আমি মিচিং সম্প্রদায়ের মিচিং সত্র সত্রাধিকার হিসাবে নির্বাহ করে আছো। আমি এই 5-6 বছরীয়া যিটো সমস্যা সেইটো সন্ত হওয়ার দিশত বলি আমি অতি আগ্রহে আমি অযোধ্যালে আগবাড়িছো, তার যিটো শ্রী রাম প্রভুর প্রাণ প্রতিষ্ঠা হওয়ার যিটো স্থানলে আমি অতি আগ্রহে গৈছো, আর ইয়াত আমার সতী ভগবান রামর যিটো হেৰি অন্যান্য যা রাম নাম নলওয়াকে আমি থাকিব নোৱাৰো, গতি সেই দিশত আমি ভগবান শ্রীরামর সেই ঠাইলে আমি অতি আগ্রহে আমি জাতি জনগোষ্ঠী সকলো ধর্মগুরু সকল মিলি তালে যাত্রা করছো। ধন্যবাদ থাকিল, কোন সত্র আপনি আর এই মুহূর্তত আপনি যাবলে যেহেতু ওলাইছে 5-6 বছরীয়া ইতিহাস বলে কব, 5-6 বছরীয়া অপেক্ষার অন্ত পেলায় আপনাদের সেই বিরল ক্ষণের সাক্ষী হবলে গৈ আছে, এই মুহূর্তত কি কব বিচার? ধন্যবাদ, আজি আমি শ্রীরাম প্রভুর জন্মভূমি অযোধ্যায় আমি ওলাই গৈ আছো, আমি প্রায় অসমের 101 জন সত্রাধিকার ইয়াত আমার বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষ তালে গৈছে আর যাব। 5-6 বছরের অন্তত আজি যিটো ক্ষণ অর্থাৎ 2024 চনের 22 জানুয়ারী তারিখে যিটো প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান হব, আমি বিশ্ব শান্তির কারণে সকলে যাতে প্রভু শ্রীরামর নীতি আদর্শ অনুপ্রাণিত হয়ে আগবাহে তাকে আমি কামনা করি, আমি অধীর আগ্রহে মানে আমি যাত্রা আরম্ভ করছো। ধন্যবাদ থাকিল, মই আপনার ওসলে আহিব বিচারিম অল্প, তার আপনাদের কেন ধরনের কার্যসূচীর বিশেষ অংশগ্রহণ করব? আসলে যেহেতু প্রাণ প্রতিষ্ঠার যে কার্যসূচী তাত আমি বিশেষভাবে সকলে উপস্থিত থাকি, আর অন্য কার্যসূচী নাই ফলে বা কিনা থাকি
মানে অসমৰ ফালৰ আসলে আমাৰ এটা বিশেষভাৱে আমাৰ সকলোৱে যিহেতু আমন্ত্ৰিত থাকিব, আমি সকলোৱে অসমৰ হৈ পেলাই আমাৰ খিনি উপস্থিত থাকিম। আমি হত্ৰাধিকাৰসকল, বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ যি আধ্যাত্মিক গুৰুসকল আছে, সকলোৱে মানে মূল প্ৰতিষ্ঠাৰ জেগাত উপস্থিত থাকিব। যাত্ৰা শুভ হওক, সকলোলৈকে ধন্যবাদ থাকিল। আমি আশা কৰিম যাতে অসমবাসীৰ অহা সেই 22 তাৰিখৰ দিনটোত সকলোৱে যাতে এগছি বন্তি জ্বলক, তাৰ কাৰণেও মই আহ্বান জনাম। ধন্যবাদ জ্ঞাপন কৰিছো। এয়া আছিল উত্তৰ কমলাবাৰী সত্ৰ জনাধন দেৱগোস্বামী আৰু অসমৰ কেইবাখনো সত্ৰৰ 25 জনকৈ যি হত্ৰাধিকাৰ, সেই হত্ৰাধিকাৰসকল কিছুমান পিছতেই যি কবিগুৰু এক্সপ্ৰেছ আছে, কবিগুৰু এক্সপ্ৰেছৰ জৰিয়তে অযোধ্যালৈ ৰাওনা হ'ব আৰু তাত তেওঁলোকে যিহেতু 22 তাৰিখে ৰাম মন্দিৰৰ পুঁজি প্ৰতিষ্ঠা সমাৰোহ, সেই সমাৰোহত অংশগ্ৰহণ কৰিব। কেৱল হত্ৰাধিকাৰীসকলে নহয়, ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ লগতে বিভিন্ন যিসকল উপাসম কৰা লোক আছে, লগতে যিসকল কবিগুৰু আছে বা অন্যান্য যিসকল লোকসকল আছে, সেই লোকসকলো ভাগ ল'ব। বিশেষকৈ যথেষ্ট লোকৰ সমাগম হ'ব, কেইবা অসমৰ পৰাও যথেষ্ট লোক যাব আৰু এই মুহূৰ্তত যিহেতু তেওঁলোকে কবিগুৰু এক্সপ্ৰেছৰ জৰিয়তে অযোধ্যালৈ কিছুমান পিছতে ৰাওনা হ'ব আৰু লগতে 22 তাৰিখৰ যি প্ৰতিষ্ঠা সমাৰোহ, সেই সমাৰোহত ভাগ ল'ব।